গুড মর্নিং সবাইকে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, পুজো টুজো করে নিয়েছি। এই দেখুন, পুজো টুজো হয়ে গেছে, বিকেলে যাব মন্দিরে। আজকের ব্লগটা কোথায় যাচ্ছি, কী করছি, মন্দিরে যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখবেন। এখন কটা বাজে? এখন বাজে 12:26। আমার সব কাজ টাজ কমপ্লিট, পুজো পাঠও হয়ে গেল। এখন 5টার পরে যাব মন্দিরে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। কালকে 4টের থেকে বৃষ্টি নেমেছিল, সারা রাত বৃষ্টি হয়েছে। রাত সন্ধ্যের থেকে কারেন্ট ছিল না আমাদের এখানে। এখন যে ফোন করার পরে অফিসে, তারপরে যে এখন কারেন্ট এসছে। এখন বাজে 12:12-র আগেই এসছে, হ্যাঁ 11:30-র থেকে কারেন্ট এসছে। এখন যাক, একটু পাঙ্খা টাঙ্খা চলছে। সারা রাত কারেন্ট ছিল না, কারেন্ট ছাড়াই সবার ঘুমাতে হয়েছে। ঠান্ডা ছিল অবশ্য, পাঙ্খারও অত দরকার ছিল না, ফ্যানের চলে গেছে ঠান্ডা ছিল বলে। কিন্তু এখন তো ফিরে আসছি পরে। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য। এখন যাব মন্দিরে। মন্দিরে যেতে যেতে কথা যতটা পারবো বলবো, বাকিটা মন্দিরের ভিতরে যেই বলবো। চলো দেখুন গাইস, এখন মা আসছে। এই যে আমরা যাচ্ছি শিবালয়তে, আমাদের এই জায়গা অনেক মানে প্রসিদ্ধ জায়গা এটা। আর একটা ভাইকে নিয়ে এসেছি, ভাইটা খুবই লজ্জা পাচ্ছে। আও, এটা আমাদের বাড়ি, এখন মা যাচ্ছে। তো বাজারের মধ্যে ব্লক করবো না, ওই জায়গা যেয়ে করবো। এই দেখুন বন্ধুরা, দেখুন এই দিক থেকে রাস্তাটা। এই যে আমরা সকলে, এই যে ভাইটা, মা আর আমি। এই দেখুন বন্ধুরা, এই দিক থেকে যায়। এ দেখুন মা, আমার একটা ছোটবেলার বান্ধবী, ওর বাড়িতে এসে দাঁড়িয়ে রয়েছে এখন। এ দেখুন দেখুন, আর সকলে দেখছে, আমি আর আমার বন্ধু ভিডিও বানাচ্ছি, তাই দেখুন পানি উসকে ক্যা হ্যায় থোড়া সা মাইন্ড কভি কভি। মা তোমরা ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে
মা মিরুরে বলে দিব যখন বন্ধ করতে হবে অন করতে হবে করে দেবো। মা করে করে দিব আমরা খেলায় আসবো। এছাড়াও বাংলাও তো পারবে না, বাংলা করবে না না এবার পুজো করবো, দেখতে থাকো সঙ্গে থাকুন। এগুলো ধরতিটা তো পকড়ে রাখনা যাব তো পুরি পূজা যায় না পিয়া তো বাদ। আপনি তো সুবে কি পূজা নি করি তা ঘর পে কর লিও গিয়া আমি পূজা তো
মন্দিরের সামনে বসে আছি, যাবো বাড়িতে, পুজো টুজো করে নিয়েছি, এবার যাবো বাড়িতে। এই দেখুন আমি মন্দিরে বসে আছি, এখন যাচ্ছি আমরা বাড়িতে। এইরকম এটা হচ্ছে মন্দিরের গেট, চলো মন্দিরে।